হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন ভালো। তো অনেকে ভাবতে পারেন যে আজকে এই অন্ধকারের মধ্যে আমি ব্লগ করতেছি কেন, বা কি জয় ঝামেলা বা সমস্যা। তো ছিলাম একটু কাজের মধ্যে ব্যস্ত, সেই জন্য আর সকালবেলা বের হওয়া হয় নাই। তাই এখন হুট করেই ভাবলাম আমি আর হাত মিলে একটু কোন এক জায়গায় যাই। আর আমাদের সিলেটবাসীর তো সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে, এয়ারপোর্ট রোড। তো জানি না ক্যামেরা কতটুকু ক্যাপচার করছে। তো আমি আর রাহাত এখন আসি হচ্ছে এয়ারপোর্ট রোডের দিকে, সাথে আর কেউ নাই, আমি আর রাহাতই আসি। তো এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি মূলত হচ্ছে চা খাওয়ার জন্য, আর কিছু কুড়ি আর না খাওয়ি চা আমাদের খেতে হবে, সেই জন্য এয়ারপোর্টের দিকে যাওয়া। কতটুকু কি ক্যাপচার করছে ক্যামেরা তা বলতে পারবো না, বাট প্রায় সন্ধ্যা 7টা বাজতে চলেছে, এমন টাইমে ক্যামেরা কতটুকুই বা ক্যাপচার করবে। প্লাস হচ্ছে এই রোডে আদৌ লাইট আছে কিনা বা লাইট জ্বলে কিনা তা কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট অবশ্যই হয়তো বা লাইট আছে, এখন জ্বালানো হয় নাই হইতে পারে, কারণ একটা বিআইপি রোড, এইখানে সব বিআইপি মানুষেরা সব সময় আসা যাওয়া করে। এখন এটাতে যদি মনে করেন লাইট না লাগায় তাহলে জিনিসটা একটু অন্যরকম অন্যরকম হবে আর কি। তো সিলেট টাউন থেকে এয়ারপোর্ট রোডটা খুব একটা বেশি দূরে না, সেই জন্য আমরা কোনো কিছু হইলেই বা ফ্রি টাইম পাইলেই এয়ারপোর্ট চলে যাই, একটু নিরিবিলি পরিবেশ। প্লাস হচ্ছে আপনার টাউনের একটু বাইরে চা বাগানের মধ্য দিয়ে একটা জায়গা, এখানে মনে করেন সবাই একটু আড্ডা দিতে বেশি পছন্দ করে, যার কারণে এখন আমি আর রাহাত যাচ্ছি এয়ারপোর্টের দিকে। একটা শীতল আবহাওয়ার মধ্যে সন্ধ্যার টাইমে বাইকটা চালাইতে কতটুকু আরাম লাগতেছে বা কতটুকু ভালো লাগতেছে এটা মানে বলে বোঝানোর মতো অবস্থা নাই। এখন শুধু মানে মনে হচ্ছে যে এখানে একটা বিছানা নিয়ে যদি ঘুমাইতে পারতাম ইট উইল বি ফাইন ফর মি, বাট কি করা যাবে বলেন। এখানে এখন বিছানা নিয়ে আসাটাও তো সম্ভব নাই, শীতল বাতাসের মধ্যে ঘুমানোটাও সম্ভব না, তাই আপাতত কিছু সময় এয়ারপোর্ট থাকার পরে আমরা আমাদের টি শার্ট ব্র্যান্ডের একটা জরুরি মিটিং আছে ওইটাতে চলে যাব, যেহেতু পূজা চলে আসছে। সো আমাদের এখন প্রোডাকশনের অনেক কাজ, আর এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণেই নিয়মিত ব্লগিংটা করা হচ্ছে না, কিন্তু আশা করি খুব শীঘ্রই আমার রেগুলার ব্লগিংয়ে পাবেন। সব কিছু ম্যানেজ করাটা একটু টাফ হচ্ছে, বাট তারপরেও চেষ্টা করছি যে সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করি বা আপনাদেরকে জানাই জিনিসগুলা। তো দ্যাটস ওয়াই জাস্ট আমি মনে করেন ওই যে আমাদের টি শার্টের প্রোডাকশনে অনেক কাজ, এসব নিয়ে ব্যস্ত থাকার কারণেই আর কি ভিডিও তৈরি করাও হয় না, ভিডিও এডিট করাও হয় না, প্লাস হচ্ছে যে মানে কোনো কিছুই হচ্ছে না। বাট হোপ সো যে হবে আগামী দিনে হয়তো বা হবে, এখন উপরওয়ালার সহায় আর আপনাদের সাপোর্টের আশা। হয়তো আস্তে আস্তে খুব একটা বেশি দেরি করে ফেলেছি আমরা, আর একটু আগে আসা উচিত ছিল, কারণ এখন এই রোডের কোনো কিছুই আপনাদেরকে দেখাইতে পারবো না,
যারা সিলেট আছেন তারা তো এই রুট সম্পর্কে চোখ বন্ধ করেই গাড়ি চালাইতে পারবেন, অথবা এই রুট সম্পর্কে চোখ বন্ধ করে অনেকে অনেক কিছু বলে দিতে পারবেন। তাই আর এই রুট সম্পর্কে খুব একটা বেশি ঝামেলা আমি না পাকাই। অনেকদিন ধরে সিলেট এয়ারপোর্টের ভিতরে যাওয়া হয় না, তো আজকে যেহেতু হাতের সাথে আছি, মানে বলতে পারেন যে পুরা একাই, তো আর ওরা যেদিকে নিয়ে যাব ওইদিকেই যাবে, এইরকম টাইপ ফ্রেন্ডশিপ আমাদের সহ, ওইটা নিয়ে আর বেড়া নাই। তো এই রুটটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটের রাস্তা, পিছন দিকটা হচ্ছে এয়ারপোর্ট। এখানে রোডের মধ্যে লেখা আছে 30 কিলোমিটার স্পিড অ্যাভারেজ, বাট রাস্তাটা এত বেশি ফ্রি যে আমার অলরেডি স্পিড 60। আমি কোনো এক্সট্রা কোনো পিক আপ দিচ্ছি না, কোনো কিছু করছি না, অটোমেটিক স্পিড 60-50 এরকম হয়ে যাচ্ছে। এই রুটটা ভাঙলো কো পেলে ভাই, কত দিনের মধ্যে এদিকে আসি নাই। এই যে আমাদের উসমানি আন্তর্জাতিক বিমানবন্দর, উসমানি ইন্টারন্যাশনাল বিমানবন্দর, তো ভিতরে যাওয়ার পারমিশন নাই, নাই এলে মনে করেন যে ভিতরে গিয়ে একটু বিমানে চড়ে আপনাদেরকে ভিডিও দিতাম, বাট পারমিশন যেহেতু নাই ওইদিকে না যাই। কিছুর পরে কথা হচ্ছে একটা কড়া লিকারের চা খাইতে হবে, না হলে শেষ, মাথাটা খুব বেশি ব্যথা করতেছে, একটু কড়া লিকারের চা খাইতে হবে মাস্ট, না খেলে আবার মাথা ব্যথা ছাড়ে না। এই সাইডে একটু রাস্তা ভাঙা আছে, বাকি রাস্তা ভালো। জাস্ট রুটটা দেখেন আর ভিউটা দেখেন, অস্থির, একদম অস্থির। আকাশটা দেখেন একটা বার, সন্ধ্যার সময় বাইক চালানোর মজাই এইটা, সব ধরনের ভিউটাই ক্যাপচার করা যায়।